श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं वन्दे अहं श्रीगुरुं श्री कमोलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं शाग्रजातं सहगणो रघुनाथ तं सजीवं साद्वैतं सहितं परिजनसहितं कृष्णचैतन्यो देवं श्रीराधा कृष्णपादन् सहगन लोलिता श्रीविशाखानीतांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्त स्वामिनिति नामिने নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণে নিবিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিধু ভয়ে বচ পাবনে ভো वैष्णवे भो नमो नमः नमो कृष्ण प्रेम प्रदायते कृष्णाय चैतन्य नाम्ने गौरतिसे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपे स राधा राधाकान्त नमोस्तुते ते कांचन गौरांगी राधे वृन्दा वनेश्वरी सुते देवी प्रणमामि हरि प्रिय वृन्दावय तुलसी देवै प्रिया वैके शुभस्य भक्ति प्रदे देवी सत्यवत्तै नमो नमः जय कृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्रियाद्वैतगदाधर शिवाषदि गौर्भक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य वा नरं चैव नरोत्तमम् বিং সরস্বতীং বেসং তত জয় মুদিরায়ে নষ্ট প্রায় সুঅভদ্রেশু নিত্যং ভাগবত সেবাং ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি ভতি নয় মরি বাচালং পঙ্গায় গিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুদীন শ্রী চৈতন্য ঈশ্বর নমং বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামী নিতি না স্নিধ চেত সুপ্রণে বাগমিং চরস্লুত প্রভুপাদ গত প্রাণ নমী ভক্তি চল সুমদ্ভাগবত নবম স্পন্ধ উনবিংশতি অধ্যায় আর ষোড়শ ষোলো নম্বর শ্লোক আমরা পাঠপূর্বক আলোচনা করবাদুর্মতি ভী जिर्जतो जानजिर्जते तां तृष्णाङ्गदुःखो निवहा सर्मो कामो द्रुतं तजेत् जादुस्तजादुर्मोतिभि जिर्जतो जानजिर्जते तान् तृष्णाङ्गो कामो द्रुतं तजेत् जादुस्तजा जादुस्तजादुर्मोतिभि जिर्जतो जा न जिर्जते तां तृष्णाङ्गुःखो निबहा শর্ম কামো যে আপনারা বলুন

জান নজির জতে तांतृষ্ণা দুঃখ নিবাং সর্বকামদ্রতন্তজে শ্রীকৃষ্ণ এই শ্লোকের শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য জগতগুরু শ্রী প্রভুপাদ কৃত শ্রী কি আপনারা বলুন আমার পরে পরে যা যা দুস্তজাম ত্যাগ করা অত্যন্ত কঠিন দুর্মতিভি জড় জড়ো সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত ব্যক্তিদের দ্বারা জির বার্ধক্যের ফলে অক্ষম ব্যক্তিও যা যা ন না জিরজতে পরাস্ত হয় তাম সেই প্রকার তৃষ্ণাম বাসনা দুঃখ নিবহাম সমস্ত দুঃখ দুর্দশার কারণ সর্বকাম সুখাভিলাষী ব্যক্তি দ্রুতম অতি শীঘ্র তজে পরিত্যাগ করা উচিত অনুবাদ যারা জড়ো সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত তাদের পক্ষে ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করা অত্যন্ত কঠিন এমনকি বার্ধক্যের ফলে অক্ষম হওয়া সত্ত্বেও তারা ইন্দ্রিয় সুখের বাসনা পরিত্যাগ করতে পারে না তাই যারা প্রকৃতই সুখাভিলাসী তাদের অবশ্য অবশ্য কর্তব্য সমস্ত দুঃখ দুর্দশার কারণস্বরূপ এই সমস্ত অতৃপ্ত বাসনা ত্যাগ করা আপনারা আমার পরে পরে বলুন যারা যারা জড়ো সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত তাদের পক্ষে ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করা অত্যন্ত কঠিন এমনকি বার্ধক্যের ফলে অক্ষম হওয়া সত্ত্বেও তারা ইন্দ্রিয় সুখের বাসনা পরিত্যাগ করতে পারেন তাই যারা প্রকৃতই সুখাভিলাষী তাদের অবশ্য কর্তব্য সমস্ত দুঃখ দুর্দশার কারণস্বরূপ এই সমস্ত অতৃপ্ত বাসনা ত্যাগ করা তাৎপর্য বাস্তবিকই আমরা দেখেছি বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলিতে অস্থিতিপর বৃদ্ধ নাইট ক্লাবে যায় এবং মদ্যপান ও স্ত্রী সঙ্গ করার জন্য বহু অর্থ ব্যয় করে যদিও তারা এতই বৃদ্ধ যে তাদের উপভোগ করার কোনো ক্ষমতা নেই তবুও তাদের বাসনার নিবৃত্তি হয়নি কালের প্রভাবে সমস্ত ইন্দ্রিয় সুখভোগের মাধ্যম দেহটিও জরাগ্রস্ত হয় কিন্তু তা সত্ত্বেও তার ভোগবাসনা এতই প্রবল যে সে তার ইন্দ্রিয়ের বাসনাগুলি চরিতার্থ করার জন্য ইতস্তত বিচরণ করে তাই মানুষের কর্তব্য ভক্তিযোগের অনুশীলনের দ্বারা এই সমস্ত কামবাসনা বাসনা সমূলে উৎপাটিত করা সেই সম্বন্ধে শ্রী যামুনাচার্য বলেছেন যদবধি মমচেত কৃষ্ণ পাদারবিন্দে নব নবরসধাম তদবধিবত নারী সঙ্গমে স্মর্যমানে বিকার সুষ্ঠু নিষ্ঠি বনচ মানুষ যখন কৃষ্ণ ভক্ত হন তখন শ্রীকৃষ্ণের প্রতি তার কর্তব্য সম্পাদন করে তিনি অধিক থেকে অধিকতর সুখ উপভোগ করেন এই প্রকার ব্যক্তিরা ইন্দ্রীয় সুখভোগের চিন্তার প্রতি থুতু ফেলেন বিশেষ করে যৌন সুখভোগের প্রতি অভিজ্ঞ এবং উন্নত ভক্তের যৌন জীবনের প্রতি রকম আগ্রহ থাকে না অত্যন্ত প্রবল যৌন সম্ভোগের বাসনা কৃষ্ণভক্তির উন্নতি সাধনের দ্বারাই কেবল দমন করা যায় এখানে শিলপ্রভুপাদের অপ্রাকৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি এই অধ্যায়ে রাজা জজাতির মুক্তি লাভ আমরা সাধারণভাবে জানি ভোগে মুক্তি না ত্যাগে মুক্তি ত্যাগে মুক্তি ভোগ করে কখনো আমরা মনে করি আগে কিছুটা ভোগ করে নিই তারপরে ত্যাগ করব। তো ভোগে মুক্তিলাভ হয় না সেটা রাজা জয়জাতি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন নিজে আচরণ করে এখন এই যে কামনা বাসনা রূপ যে অবাঞ্ছিত বস্তু কামনা বাসনা এটা আমাদের জন্ম থেকে বললে ভুল হবে প্রথম থেকেই রয়েছে গোড়া থেকেই এবং জন্যই এই জগতে আমাদের আসা হ্যাঁ পতিত হওয়া জন্ম থেকেই থাকে পাদ ভক্তির রসামিত সিন্ধু গ্রন্থে ব্যাখ্যা করছেন ভগবানের কাছে প্রার্থনা করছেন হে ভগবান আমি আমার কামনা বাসনারূপ অবাঞ্ছিত যে বস্তু তাদের দাস হয়ে আমি সর্বদা তাদের আদেশ পালন করেছি করার চেষ্টা করেছি সর্বতভাবে কিন্তু কখনো তারা তৃপ্ত হয়নি আর তাদেরকে এত পূরণ করা সত্ত্বেও তারা আমার প্রতি একটু করুণাও প্রদর্শন করেন বলতে পারতো ঠিক আছে আমি যেটা চেয়েছি তুমি দিয়েছো এখন আমি ঠিক আছি আর অসুবিধা নেই আর না দিলেও হবে করুণা না করেনি আবার বলছেন যে আমিও তাদের সেই যে কামনা বাসনা সেটা পূরণ করার জন্য বন্ধও করিনি আমি ঠিক আছে আর তোমাকে তো দিয়েছি যথেষ্ট আর আর দেব না সেটাও আমি করিনি কেন কেন এই কামনা বাসনা সবসময় থাকতে থাকে আমাদের কেন নিবৃত্তি হয় না না প্রকৃত জ্ঞানের অভাবে দুই প্রকার জ্ঞান রয়েছে একটা জড়ো জ্ঞান আর একটা হচ্ছে চিন্ময় জ্ঞান তাই রূপগোস্বামী পাদ বলছেন এখন আমি প্রকৃত জ্ঞান পেয়েছি এটা আমার অজ্ঞানের দ্বারা অর্থাৎ জড় জ্ঞানের দ্বারা আমি আমার কামনা বাসনাকে চরিতার্থ করার চেষ্টা করেছি তাদের আদেশ পালন করেছি কখনো সেটা থেকে নিবৃত্ত হইনি কি তারা আমাকে কোনো করুণা না করা সত্ত্বেও আমি আদেশ পালন করেই গেছি কিন্তু এখন আমি প্রকৃত জ্ঞান লাভ করেছি চিন্ময় জ্ঞান লাভ করেছি তার দ্বারা আমি বুঝতে পেরেছি এই কামনা বাসনাকে কখনো আমি তৃপ্ত করতে পারব না এটা আমি বুঝে গেছি অতএব এখন আমি এটা থেকে নিবৃত্ত হতে চাই এখন মুখে বললে তো শুধু নিবৃত্ত হওয়া যাবে না কারণ কামনা বাসনা সবসময় থাকবে অর্থাৎ সেই কামনা বাসনাকে যখন আমি পরিবর্তন করতে পারব এই জড় কামনা বাসনা থেকে যখন আমি কামনা বাসনাকে চিন্ময় স্তরে দিতে পারবো তখন এই জড় কামনা বাসনা মুক্ত এর থেকে মুক্ত হব শিশু নৃসিংহদে প্রহ্লাদ মহারাজ কি তাই জন্য হে ভগবান আমি এখন আপনার শ্রীচরণে আশ্রয় নিয়েছি কারণ আপনি যদি আমাকে প্রোটেকশন না দেন আপনি যদি আমাকে কৃপা না করেন তাহলে এই যে জড় কামনা এরা সবসময় আমাকে খালি আঘাত করতে থাকবে চাইতেই থাকবে কখন নিবৃত্তি হবে যখন ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারব তখন কৃষ্ণ আমাদেরকে সুরক্ষা দেবেন আমরা দেখতে পাই শ্রীমদ্ভগবৎ গীতার চরম উদ্দেশ্য কিন্তু তাই হ্যাঁ চরম নির্দেশ ভগবান সেটাই দিচ্ছেন সব ত্যাগ করো যা কিছু করছো সব বাদ দাও শুধু আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে প্রোটেকশন দেব আমি তোমাকে রক্ষা করবো তাহলে এই কামনা বাসনা থেকে নিবৃত্তি হওয়ার একটাই রাস্তা ভগবানের শরণাগত হওয়া যখন এই কামনা বাসনা ভগবানে আমরা স্থানান্তরিত করবো তখন সেটা আর কাম থাকবে না সেটা প্রেমে পর্যবসিত হবে কি শ্লোকটা আজ চৈতন্য চরিতামিতে বলা হচ্ছে আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম কিন্তু কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে চৈতন্য চরিতামিতা ব্যাখ্যা করছেন কাম প্রেমে বহুত অন্তর দুটোকে একরকম বলে মনে হবে কিন্তু দুটো সম্পূর্ণ অন্তর অনেক সেখানে আরেকটা শ্লোকে বলা আছে ঠিক লোহা আর সোনা লোহা আর সোনার মধ্যে তফাত কত হ্যাঁ ঋষি রাধা মাধব সখিবৃন্দ সিমন মহাপ্রভু কি ঋষি পাঞ্চতত্ত্ব কি ঠিক লোহার সঙ্গে সোনার যেমন তফাত ভাড়া ঠিক প্রেম এবং কামের মধ্যে তফাত এটা কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর এই কামনা বাসনা থেকে মুক্ত কেউ আমরা হতে পারবো না কিন্তু এই জড়ো কামনা বাসনা থেকে আমরা মুক্ত হতে পারি গোবিন্দের চরণে আশ্রয় নেওয়ার মাধ্যমে ভগবানের চরণে আশ্রয় নেওয়ার মাধ্যমে আমাদের কামনা বাসনাকে পরিবর্তন করতে পারি অর্থাৎ কাম কৃষ্ণ কর্মার্পণে আমরা যদি লক্ষ্য করি ব্রজবাসীরা তাদের কামনা বাসনা ছিল কি না তাদের কামনা বাসনা ছিল তাদের একমাত্র বাসনা কি ভগবানের প্রীতিবিধান ভগবান কিভাবে সন্তুষ্ট হবেন সেই তাদের একমাত্র চিন্তা সেটাও কামনা বাসনা বাসনা কিন্তু সেটা জড়ও নয় সেটা চিন্ময় বাসনা এখানে প্রভুপাত উদাহরণ দিচ্ছেন এই কামনা বাসনা কখনও যাবে না এমনকি বৃদ্ধকালেও থাকবে আর শুধু বৃদ্ধকালে না মৃত্যুর পরেও থাকবে এবং তার ফলে অন্য একটা দেহ আমরা ওরকম ধারণ করি এবং তখন থেকে আবার শুরু হয়ে যায় কামনা বাসনা বাচ্চা ছেলে ছোট শিশু থেকে আরম্ভ করে সবার মধ্যে কামনা বাসনা রয়েছে একটা জিনিস দিলে সেটা শরীরে সন্তুষ্ট হচ্ছে না আর একটা চাই ওটা না হলে ওর ওর আরেকজনের কাছে আছে ওটা ওর লাগবে তাই না ছোটবেলা থেকেই এটা থাকে তো সেখানে এই কামনা বাসনা রাজা জয়জাতি তিনি বুঝতে পেরেছেন জড়ো কামনা বাসনা কখনো অতৃপ্ত সব সবসময় অতৃপ্ত থাকবে তাকে তৃপ্ত করা যাবে না এর আগে আগে অনেক উদাহরণ দেওয়া হয়েছে যে যখন আগুন জ্বলতে থাকে যারা যোগ্য করেছেন বা যোগ্য দেখেছেন জানেন তাই না যজ্ঞে কী আহুতি দেওয়া হয় শস্য দেশে সঙ্গে ঘি দেওয়া হয় ঘি দিলে কি হয় যজ্ঞের আগুনটা কি হয় কমে যায় বাড়তে থাকে তাই উদাহরণ অনেক অনেক দিচ্ছেন যে অগ্নিতে ঘি ঢেলে যেমন আগুনকে প্রশমিত করা যাবে না ঠিক তেমনই ইন্দ্রিয় সুখভোগের দ্বারা এই ইন্দ্রিয় সুখ ভোগ থেকে বিরত হওয়া যাবে না তাহলে আগুনকে নেভানোর পদ্ধতি জানতে হবে যে আগুনের জল যদি দেওয়া হয় তাহলে আগুন নিভে যাবে সেরকম সেইভাবে আমাদের এই জড়ো কামনা বাসনা তখনই নিবৃত্তি হবে যখন এই জড়ো কামনা বাসনাকে ভগবানের দিকে আমরা প্রেরিত করতে পারব তো এখানে এটা দেখা যায় বহুপাত উদাহরণ দিচ্ছেন বিশেষ করে পাশ্চাত্য দেশে বর্তমানে আমাদের দেশেও শুরু হয়ে গেছে প্রায় নাইট ক্লাব আছে রাত্রে হ্যাঁ নাইট ক্লাবে যাচ্ছে কারা এখানে বলছে একেবারে বৃদ্ধরা যাদের ইন্দ্রিয়গুলো আর কোনো কার্য করতে পারছে না ক্ষমতা নেই ইন্দ্রিয়গুলো আমরা এমনি সাধারণভাবে সচরাচরভাবেও দেখে থাকি বাড়িতে অনেক সময় বৃদ্ধ হয়ে গেছেন বৃদ্ধা হয়ে গেছেন খেতে পারছে না দাঁত নেই তবু ওটা খাওয়ার খুব লালসা থাকে নাকি খেতে পারছে না চিবাতে পারছে না দাঁতগুলো নেই আবার এখন তো অনেক আবার নকল দাঁত বাঁধিয়েও সেগুলো খাওয়ার চেষ্টা করা হচ্ছে তো সুতরাং ইন্দ্রিয়ের বাসনা ইন্দ্রিয় সুখভোগ যাওয়া খুব মুশকিল আছে যাবে না কিন্তু যদি আমরা ব্রজবাসীদের পথ অনুসরণ করি হ্যাঁ আর এটা কখন আমরা করতে পারবো যখন আমরা প্রকৃত স্বরূপে স্থিত হব প্রকৃত মুক্তি কি এখানে বলা হচ্ছে রাজা জয়জাতির মুক্তি লাভ প্রকৃত মুক্তি কোনটা কি না স্বরূপে অবস্থিত হওয়া রূপগোস্বামী পাদ বলছেন মুক্তির হিত্তা অন্যথা স্বরূপেন অবস্থিতি আমাদের স্বরূপে অবস্থিত হওয়াটা হচ্ছে মুক্তি আমাদের স্বরূপ কী তো স্বরূপ জ্ঞান যখন আমাদের মধ্যে উদিত হবে স্বরূপ জ্ঞান যখন আমরা জানব আমি আসলে কে কি আমার কর্তব্য তখন আমার কর্ম বা কার্য আমি করতে পারব এই জন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বলছেন ঐ নন্দুজ কিঙ্করং পতিত কৃপয়া তবপাদ পঙ্কজিত নন্দ তনুজ কিংকরং হে নন্দ নন্দন আমি আপনার নিত্য কিঙ্কর নিত্য দাস এখন দাস হয়ে দাসের কর্তব্য না করার ফলে আমি এই ভব সমুদ্রে পতিত হয়েছি প্রকৃতপক্ষে আমাদের এই জড় জগতে আসার মূল কারণ এই জড় কামনা বাসনা ভোগ করার প্রবৃত্তি ভোগ করার ইচ্ছা কেন আমরা সবাই জানি গোলক বৃন্দাবনে সেখানে ভগবান একমাত্র ভোক্তা আর বাকি সবাই তার সেবক তার ভোগে সহযোগিতা করা কিন্তু আমাদের মনে ভোগের হ্যাঁ ইচ্ছা জাগ্রত হয়েছিল কিন্তু ওই জগতে ভগবানই একমাত্র ভোক্তা আর কেউ অন্য কেউ ভোক্তা হতে পারবেন না ফলে ভোগ করার বাসনার থাকার ফলে ভগবান তখন কি করলেন ওই জগৎ থেকে এই জগতে প্রেরণ করলেন ঠিক আছে তুমি ভোগ করতে চাইছো কিন্তু এখানে তো হবে না যা ওইখানে তোমাকে পাঠিয়ে দিচ্ছি ভোগ করো এখন এই জন্ম জন্ম ধরে অনাদিকাল ধরে আমরা ভোগের বাসনায় রয়েছি এবং ভোগ করার চেষ্টা করছি তাই একটা পদে বলছেন আচার্যরা অনাদি করম ফলে পরিভবার নব জলে পহুপাতে গানটা খুব সুন্দর করে করেন হ্যাঁ খুব সুন্দর লাগে পৌপাদের কণ্ঠে তরিবারে না দেখি উপায় কেন আমরা এই ভবার নবজলে কেন পড়েছি অনাদি কর্মফল অর্থাৎ ভোগ বাসনা আমাদের উদিত হয়েছিল সেই ভোগ বাসনাকে ভোগ বাসনা করার জন্য ভগবান আমাদের এই জগতে পাঠিয়ে দিয়েছে তখন থেকে ভোগের নিবৃত্তি কিন্তু আমাদের হচ্ছে না এই কখন নিবৃত্তি হবে তারপর তার ফলে কী হচ্ছে এই চক্রের মধ্যে আমরা কিন্তু ঘুরব যদি ভোগবাসনা আমাদের না যায় এটা যাবেও না কিভাবে যাবে না একটা থেকে আর একটাতে শুধু ট্রান্সফার করতে হবে অর্থাৎ জড়ো ভোগবাসনা আছে এই জড় ভোগ বাসনাটাকে চিন্ময় ভোগাসনায় স্থানান্তরিত করতে হবে বৃন্দাবনের বোজবাসীদের কথা বলছিলাম তারা ভগবানের জন্য ভগবানের সেবার জন্য এমনই উদ্বিগ্ন শুধু একটু ইঙ্গিতের অপেক্ষা ভগবানের শুধু একটু ইঙ্গিত দেবেন যেরকম অবস্থায় আছেন চলে যাবে সেখানে না জাতি না ধর্ম না পরিবারের লজ্জা না সামাজিক লজ্জা না কোনো কিছু আছে কোনো কিছু ভয় নেই সমস্ত ভয় পরিত্যাগ করে সমস্ত লজ্জা পরিত্যাগ করে কৃষ্ণের প্রীতি বিধানের জন্য তারা সবসময় উদ্গ্রীব হয়ে আছে যে আমি কীভাবে কৃষ্ণের প্রীতি সাধন করতে পারি যে আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম নিজের যখন কিছু ইচ্ছা পূরণ করার জন্য চেষ্টা করছি করবো সেটা হচ্ছে কামনা বাসনা কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তো কৃষ্ণের প্রীতি বিধানের জন্য যদি চেষ্টা করি সেটা হলো প্রেম যেমন আপনারা জানেন এক সময় সেখানে তাদের কোনো কিছুর ভয় নেই না জাতিকুলের ভয় না সমাজের ভয় না ধর্মের ভয় না নরকের ভয় না কোনো কিছু বলছে কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে মাথা যন্ত্রণা করছে এখন দিতে হবে ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি দিলে কৃষ্ণের সেটা যদি মাথায় বুলিয়ে দেওয়া যায় লাগিয়ে দেওয়া যায় তাহলে কৃষ্ণের মাথা ব্যথা সেরে যাবে তেমন কে ব্যক্তি আছে তার চরণের ধুলি নিয়ে কৃষ্ণকে মাথায় দেবে কে দিতে পারবে সবাই ভয়ে হুম কিন্তু ব্রজবাসীরা তাতে কোনো ভয় করেন কোনো কিছুর ভয় ছিল না তাদের তো কৃষ্ণের প্রীতিবিধানের জন্য যে চেষ্টা আচ্ছা আমি না হয় চরণধুলি দিলে আমি কোথায় যাব নরকে আমার ঠাঁই হবে ঠিক আছে আমি নরকে যেতে রাজি আছি কোনো অসুবিধা নেই কিন্তু কৃষ্ণের মাথা ব্যথা তো সারবে তিনি তো প্রসন্ন হবেন তিনি তো আনন্দিত হবেন তিনি তো সুখী হবেন অসুবিধা নেই আমি নরকে যাব তো এই যে ভাবনা এই ভাবনায় যখন আমরা ভাবিত হতে পারবো অবশ্য এটা হচ্ছে উচ্চমার্গের ব্যাপার ভক্তিবীন ঠাকুর বলেছেন আমাদের সব কিছু বিধি নিয়ম মেনে করা উচিত যদিও এগুলো আমাদেরকে শিক্ষা দেবার জন্য ভগবান বিভিন্ন লীলা করে দেখাচ্ছেন যে ব্রজবাসীরা তার প্রতি কত অনুগত ছিল এবং বোঝবাসীরা তার পৃতিবিধানের জন্য নিজেদেরকে কীভাবে উৎসর্গ করেছিলেন তো এখন দুই ধরনের জীব রয়েছে এক হচ্ছে নিত্য মুক্ত জীব আর এক হচ্ছে নিত্যবদ্ধ জীব তাহলে এখানে রাজা যজাতি মুক্ত হতে চাইছেন তার মানে উনি মুক্ত জীব নন জীব তো আমরা মুক্ত জীব না জীব আমরাও বদ্ধ কেন না আমরা এই জগতে ভোগ করার জন্য এসেছি এবং সেই ভোগ থেকে নিবৃত হচ্ছি না নিত্য মুক্ত জীবেরা তারা ওই জগতে থাকেন চিন্ময় জগতে সেখানে ভগবানের রূপে তারা সবসময় বিচরণ করেন এবং আমরাও ছিলাম আমরাও ভগবানের সঙ্গে নিত্য মুক্ত জীব হিসাবে ছিলাম কিন্তু সেই নিত্য মুক্ত জীব যখন আমরা ভোগের বাসনা করলাম তখন এই জগতে ভগবান আমাদেরকে প্রেরণ করলেন এবং এখানে থাকছে মায়া মায়া তখন আমাদের গ্রাস করে নিল তখন কাকে ভুলে গেলাম কৃষ্ণকে ভুলে গেলাম বলা হচ্ছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএে দেয় আদি দুঃখ যখন কৃষ্ণকে কেউ ভুলে যায় তখন মায়া তাকে গ্রাস করে আর মায়া তখন তাকে এই সংসারের ত্রিতাপ জ্বালা দুঃখ দিতে থাকে এখন এই নিত্যবদ্ধ জীব নিত্যবদ্ধ মানে অনাদিকাল থেকে বদ্ধ হয়ে আছি ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি শুধু এই ব্রহ্মাণ্ড ওই ব্রহ্মাণ্ড বিভিন্ন ব্রহ্মাণ্ডে তার ফলে কি হয় কোন ভাগ্যবান জীব যদি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিনতা তাহলে ভ্রমণ করতে 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 যখন কোন গুরু কৃষ্ণের কৃপায় বৈষ্ণবের কৃপায় তাদের সান্নিধ্য লাভ করে অর্থাৎ তারা কারা তারা কিন্তু নিত্য মুক্ত জীব তারা ভোগবাসনা করেনি তার ফলে তারা সেই জগতেই রয়েছেন ভগবানের কাছে তাহলে এই জগতে কেন আসেন আমাদের মতো নিত্যবদ্ধ জীবদেরকে মুক্ত করার জন্য উদ্ধার করার জন্য নিত্যবদ্ধ জীব যারা তাদের এই জগতেই আসতে হয় কর্মফলে এই যে গান গানে তো বলছেন অনাদি কর্মফলে পরিভবার ভবার নবজলে এই ভবার নবজলে কেন পড়েছি আমাদের অনাদি কর্মফলের জন্য কর্মফলে তাদের এই জগতে আসতেই হবে আর নিত্য মুক্ত জীবেরা কি করেন তারা এই জগতে আসেন না তাদেরকে ভগবান প্রেরণ করেন পাঠান কেন এই নিত্যবদ্ধ জীবদেরকে মুক্ত করার জন্য কে মুক্ত করতে পারেন যিনি নিজে মুক্ত যার হাত বাঁধা আছে বদ্ধ অবস্থা তিনি আর একজন মানুষকে কি মুক্ত করতে পারবেন পারবে না নিত্য বদ্ধজীব কখনো নিত্য বদ্ধজীব বদ্ধ বদ্ধজীবকে মুক্ত করতে পারে না কারা করতে পারেন যারা নিত্য মুক্ত রয়েছে অর্থাৎ যারা যাদের হাত মুক্ত আছে তারা আমাদেরকে বদ্ধজীবদেরকে মুক্ত করতে পারেন তো সেই নিত্য মুক্ত জীবেরা আমাদের এই জগতে আসেন বৈষ্ণবরা সদ্গুরুদেব যারা ভগবানের প্রেরিত দূত যারা হ্যাঁ ভগবানের প্রতিনিধি যারা তারা নিত্য মুক্ত জীব তারা এসে আমাদেরকে এই জগৎ থেকে উদ্ধার করেন এখানে আমরা দেখব পরে পরে যে রাজা জজাতি উনি বুঝতে পারলেন যেমন রূপগোস্বামী পাত বললেন আমি যেগুলো বললাম যে তাদের অনেক অনেক আদেশ আমি পালন করেছি আমাদের ইন্দ্রিয়গুলোর ওটা দেখতে ভালো লাগে চলো না ওইটা দেখতে যাব, চলে গেলাম ওটা খেতে ভালো লাগে চলন ওটা 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 খাবো তাদেরকে দিচ্ছি বাকে চোখকে কানকে নাককে সব দিয়েছি এখন দিয়েও যাচ্ছি কিন্তু তারা শান্ত হচ্ছে না কেন তাদের যে বাসনা এটা সবসময় অতৃপ্ত থাকে কিন্তু এখন এটা কিসের অভাবে হচ্ছে তবু তাদেরকে কেন আমরা এটা তৃপ্ত করার চেষ্টা করছি না অজ্ঞানের অভাবে তাহলে প্রকৃত জ্ঞান হচ্ছে চিন্ময় জ্ঞান যখন ভগবত ভক্তির জ্ঞান আমরা পাব তখন আমাদের এই ভোগ বাসনার বিষয়টা পরিবর্তন হয়ে যাবে তাই রূপগোস্বীপাদ বলছেন এখন আমি বুঝতে পেরেছি জানতে পেরেছি অতএব হে ভগবান আপনার চরণে আমি আশ্রয় নিয়েছি এখন আপনি কৃপা করে আমাকে এই জড় ভোগ বাসনা থেকে মুক্ত করো তো সেরকম ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব আমরা ভক্তিলতার বীজ পেলাম ভগবানের চরণে আশ্রয় নিলেই ভগবান কি আমাদের রক্ষা করবেন রক্ষা করবেন কোনো বাচ্চা শিশু তার মায়ের কাছে যদি কাঁদতে কাঁদতে আসে মা আমি বিপদে পড়েছি আমি অসুবিধায় পড়েছি আমি এটা করেছিলাম তাই এরকম হয়ে গেছে মা তাকে সান্ত্বনা দেবে কি না তা আমাদের পিতা মাতাকে আদি পিতামাতা কৃষ্ণ কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপা তিনি আমাদের আদি পিতা মাতা তো তার কাছে যদি আমরা শরণাগত হই তিনি আমাদের অবশ্যই সুরক্ষা দেবেন এবং শুধু তাই নয় এই জন্মে নয় আমাদের আর যাতে কোনো দিন এই জগতে এসে এই তিতা ক্লেশ ভোগ করা এবং এই জড় কামনা বাসনার উদ্বেগ যাতে না হয় জন্য তিনি আমাদের চিরতরে এই জড়ো জগৎ থেকে মুক্ত করে করার ব্যবস্থা করে দেন এবং যতক্ষণ না আমরা চিরতরে মুক্ত হতে পাচ্ছি এই কামনা বাসনা থেকে ততক্ষণ পর্যন্ত তিনি তার মুক্ত জীব যারা তার যারা তাদেরকে বার 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 তিনি এই জগতে প্রেরণ করতে থাকেন কেন না গুরুদেবের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে নিত্য সম্পর্ক যতদিন না আমরা ওই জগতে ফিরে যেতে পারছি ভগবানের কাছে যতক্ষণ না ফিরে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত শ্রী গুরুদেবকে আমাকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য আসতে হবে ততবার আসবেন তার এই জগতে আসার কোনো দরকার নেই তিনি হচ্ছেন মুক্তজীব কিন্তু আমার মতো বদ্ধজীব অর্থাৎ এই জগৎ থেকে মুক্ত হতে গেলে এই যে জড় কামনা বাসনার একটা ক্লাসে আমি শুনেছিলাম যে ছিটে ফোঁটা যদি থাকে জড় কামনা বাসনা তো থাকাই যাবে না যদি একটু থেকেও থাকে তো হবেই না যে ছিটে ফোঁটা যদি থাকে তাহলে কিন্তু ওই জগতে যাওয়া যাবে না কেন ভগবান কারোর কামনা বাসনা অতৃপ্ত রাখেন না এই যে আমি জন্ম পেলাম মনুষ্য জন্ম পেয়ে একটা কামনা বাসনা করছি একটা বাসনা করছি যে এইটা যদি আমার হতো এটা যদি হতো ওর কত সুন্দর হলো আমার হলো না আমার যদি হতো ভালো হতো এভাবে হতে হতে কিন্তু ওই ওই বাসনাটা পূর্ণ হলো না আমার দেহ ত্যাগ হয়ে গেল কিন্তু ওই বাসনাটা আমার মধ্যে থেকে গেল পরবর্তী জীবনে হোক হোক বা তারপরে জীবনে হোক ওই বাসনাটা ভগবান পূরণ করবেন পূরণ করবেন যে কোনো বাসনা বাসনা থাকলেই কামনা বাসনা থাকলেই সেটা ভগবান আগে পূর্ণ করবেন এই জগতে তারপরে তিনি তার কাছে নিয়ে যাবেন এগুলো আমরা মা যশোদা দেবকী এনাদের পুরো আগের কাহিনী থেকে আমরা জানতে পারি হ্যাঁ পুতনার ঘটনাগুলো জানেন শুধু কাম বাসনা করেছিল তো সেরকম এই জড়ো কামনা বাসনা থেকে যতক্ষণ না আমরা মুক্ত হতে পারব ততক্ষণ আমাদের এই জগতে থাকতেই হবে ততক্ষণ আমরা পূর্ণরূপে মুক্ত হতে পারবো না আর মুক্ত হওয়ার জন্য বলেছি মুক্ত হ আসল কোনটা নিজের স্বরূপকে জানা স্বরূপ আমাদের আসল স্বরূপ জীবের স্বরূপ হয় কৃষ্ণ দাস নিত্যকৃষ্ণ দাস আমাদের স্বরূপ তাহলে আমি যদি ভগবানের নিত্য দাস দাসের কি আবার বাসনা থাকবে দাসের একটাই বাসনা প্রভুর সেবায় যুক্ত থাকা এবং তাকে সন্তুষ্ট করা তাই নয় কি যদি কোনো দাস কোনো চাকর কোনো বাড়িতে হয়তো রাখা আছে চাকর রাখা আছে সে বাড়িতে যিনি প্রভু আছেন যে মালিকের সেবা করছে সেই মালিকের সন্তুষ্টি বিধান না করে নিজের কিসে সন্তুষ্টি হবে সেটা যদি দেখতে থাকে সেই কাজ যদি করতে থাকে মালিক তাকে রাখবে মালিক সন্তুষ্ট হবে তাকে মাইনে বাড়াবে মাইনে দেবে কয়েকদিন পরে বলে তোমাকে আর আসতে হবে না তো এখন আমাদের স্বরূপ আমরা বুঝতে পারছি না তার ফলে কি হচ্ছে আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ছি কেন আমরা বুঝতে পারছি না আমার কর্তব্য কি হয়েছে কি আছে এই জন্য প্রথম আমাদের সম্বন্ধ জ্ঞানটাকে প্রকাশ করতে হবে জানতে হবে সম্বন্ধ জ্ঞান যেমন কোনো মেয়ের যখন বিবাহ হয় শ্বশুর বাড়ি যখন যায় তখন শ্বশুর বাড়িতে গেলে দেখবেন ওই বাড়ির লোকেরা বা একজন কেউ থাকে সবাই সঙ্গে পরিচয় করিয়ে দেয় ইনি তোমার শ্বশুর মশাই ইনি তোমার ভাসু ইনি তোমার শাশুড়ি ইনি তোমার অমুক দেয় কি না মায়েরা জানবেন ভালো করে পরিচয় করিয়ে দিচ্ছে কি হচ্ছে সম্বন্ধ জ্ঞান হচ্ছে তখন ওই মেয়েটা বুঝতে পারে যে এই ব্যক্তিটার সঙ্গে আমার কি সম্বন্ধ আছে তখন সে ঠিক সেইভাবে তার আচরণ করতে থাকে সম্বন্ধ জ্ঞান না হবে না জানবে তাহলে তো যেমন তেমনভাবে আচরণ হবে তাই না এই জন্য কারোর সঙ্গে আচরণ করতে হলে কারোর সঙ্গে তার কোনো সেবাই যুক্ত হতে হলে আগে প্রথমে দরকার হচ্ছে সম্বন্ধজ্ঞান তো এই সম্বন্ধটা হচ্ছে প্রকৃত মুক্তি মুক্তির হিত্যা অন্যথা স্বরূপ এন অবস্থিতি স্বরূপটা জানা আমাদের যখন আমরা স্বরূপ জানব তখন সেই স্বরূপ জেনে ভগবানের জানলাম ভগবান আমার নিত্যপ্রভু সুতরাং একমাত্র আমার বাসনা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা কিভাবে আমি তাকে সন্তুষ্ট করতে পারি কীভাবে আমি তার প্রীতি বিধান করতে পারি এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের সম্বন্ধ জ্ঞান স্থাপন করে সেই যে জ্ঞানটা হলো এবার জ্ঞান শুধু হলে হবে না জ্ঞান আমাদের অনেকের আছে হ্যাঁ জ্ঞান অনেকের আছে এবং আমাদের জ্ঞান থাকা সত্ত্বেও আমরা আচরণ ঠিকমতো অনেক সময় করি না তাহলে মূল হচ্ছে আচরণটা জ্ঞানটা তখনই পূর্ণরূপে পর্যবসিত হয় তখন জ্ঞানটা পূর্ণরূপ ধারণ করে যখন সেই জ্ঞানটা নিজের জীবনে প্রয়োগ করা হয় আচরণ করা হয় আচরণের মাধ্যমে এর উদাহরণ দেওয়া হয় না খুব সহজ সহজ উদাহরণ যেমন চায়ের দোকানের বোর্ডে দেওয়া থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তামাক ক্যান্সারের কারণ লেখা আছে না কজন জানে না কজনের জ্ঞান নেই এইটা সবার জ্ঞান আছে কারা লিখেছে ওটা কোম্পানি নিজে লিখছে যে সিগারেট কোম্পানি তৈরি করেছে কত বোকা কোম্পানি হ্যাঁ এরকম কেউ লেখে নিজে লিখছে তৈরি করে আমারটা এটা যদি খাও না আমি যেটা তৈরি করেছি তাহলে এটা তোমার ক্যান্সার হতে পারে খাও আমি বলে দিচ্ছি কিন্তু খেলে ক্যান্সার হতে পারে তা লোকে খাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে কি জ্ঞান এই জ্ঞানের মূল্য কী আছে তো জ্ঞানটাই যথেষ্ট নয় যতক্ষণ না সেটা আমাদের জীবনে প্রয়োগ করব তাই জ্ঞানটা যথাযথভাবে তাই মহাপু বলছেন আপনি আচরি ধর্ম জীবের শিখ নিজে আচরণ করতে হবে আগে কাউকে শিক্ষা দিতে গেলে হ্যাঁ কাউকে শেখাতে গেলে জানাতে গেলে নিজে আগে আচরণ করতে হবে তারপরে অপরকে শিক্ষা প্রদান করতে হবে তো এখানে রাজা জয়জাতির কাহিনী আপনারা ধারাবাহিকভাবে শুনছেন এখানে এই সব বিষয়গুলো আসছে কামনা বাসনার বিষয়গুলো তো ভালো এটা আমাদের বারবার আঘাত করছেন বারবার বলছেন দেখো এই কামনা বাসনা কীরকম জিনিসটা আগে বোঝো ভালো করে এরা কোনো দিন কিন্তু এর থেকে নিবৃত্তি পাবে না এ কখনো তোমাকে শান্তি দেবে না দেবে না একমাত্র ভগবানের চরণে যখন আশ্রয় নিতে পারবে নিত্য আনন্দ তখন তুমি পাবে তার আগে তুমি পাবে না তো এটা রাজামশাই আমাদেরকে নিজে আচরণ করে হ্যাঁ নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত যে জ্ঞান লাভ করা উচিত এবং সেটা আমাদের নিজেদের জীবনে যে যতটা পালন করতে পারব ততটাই আমরা আমাদের এই জড়জাগতিক কামনাবাসনা কামনা বাসনা থেকে মুক্ত হতে পারবো কেন কাম নরোত্তম দাস ঠাকুর বলছেন কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে আছে না এই কামনা বাসনা কখনো ত্যাগ করা যাবে না না ওটা আমি আর করবো না আমার কামনা বাসনা আর আসবে না না আসবেই আসতেই থাকবে একটার পর একটা সেটাকে শুধু বলেছি স্থানান্তরিত করতে হবে কৃষ্ণ কর্মারপণে অর্থাৎ ভগবানের কর্মের মধ্য দিয়ে সেই কামনা বাসনাকে ফুটিয়ে তুলতে হবে জাগিয়ে তুলতে হবে তাকে স্থানান্তরিত করতে হবে ব্যাস কি করে ভগবান প্রীতি বিধান করতে আমার যেমন বলা হয়েছে আত্মেন্দ্রীয় প্রীতি নিজে কী করে ভালো থাকবো নিজে ভালো খাবো কী করে নিজে ভালো পড়বো কী করে নিজের কী করে সুখ শান্তি হবে এটা সবসময় আমাদের চিন্তা এটা হচ্ছে আত্মেন্দ্রীয় প্রীতি কিন্তু কৃষ্ণের কি করে পৃথিবীধান হবে তাহলে সেটা হবে প্রেম তাই কাম প্রেমে বহুত অন্তর কাম অন্ধতম প্রেম হচ্ছে নির্মল ভাস্কর তাই জন্য যদি এখন বলবেন তাহলে আমার সুখ শান্তির দিকে আমি দেখব না কৃষ্ণের সুখ শান্তির দিকে যদি আমরা দেখি আমাদের সুখ শান্তি সম্পদ আপনা থেকেই আসবে নাহলে তো শাস্ত্র মিথ্যা হয়ে যাবে প্রবাদ বাক্য আছে যোশবিন তুষ্টে জগৎ তুষ্ট ভগবান যদি সন্তুষ্ট শুধু আমি কেন সারা জগৎ সন্তুষ্ট হয়ে যাবে আমার পরিবার পুরো সন্তুষ্ট হয়ে যাবে এটা করে আমরা দেখতে পারি এই জন্য প্রহুপাদের এক জায়গায় একটা কোটে আছে আমাদের এখানে লেখা ছিল এখন ওটা নেই আর সর্বদা কৃষ্ণের চিন্তা করো তাহলে তোমার কোনো দুঃখ হবে না আমাদের অনেক অনেক দুঃখ আছে প্রভুপাদের কথা বলছি সর্বদা কৃষ্ণের চিন্তা করো তাহলে তোমার কখনো দুঃখ হবে না বাবা সব সময় কৃষ্ণের চিন্তা আমার চিন্তা একটু করব না আমার ছেলের চিন্তা করব না আমার ঘর চিন্তা করব না এ কি করে সম্ভব তারপরে প্রভুপাত বলছেন এটা কঠিন বুঝতে পারছি চেষ্টা করো পরের লাইন বোঝায় চেষ্টা করো আর তুমি মনে করছো কি চেষ্টা করলে হবে না পরীক্ষা করে দেখো প্রপাদের কটা লাইন লেখা আছে সর্বদা কৃষ্ণের চিন্তা করো তাহলে তোমার কোনো দুঃখ হবে না আমাদের অনেক অনেক দুঃখ আছে প্রভুপাদের কথা যদি কেউ এটাকে আমরা কার্যকরী করতে পারি জ্ঞান পাচ্ছি যদি আমরা আচরণ করতে পারি দেখে নেবেন কোনো দুঃখ থাকবে না আর করা খুব কঠিন প্রপাদ বলছেন চেষ্টা করো চেষ্টা করো আমরা হয়তো সারাদিনে চব্বিশ ঘন্টা এক ঘন্টা হয়তো কৃষ্ণের চিন্তা করি সব মিলে আর একটু বাড়াও চেষ্টা করো চেষ্টা করলে বাড়বে আর তুমি মনে করছো কি কৃষ্ণ চিন্তা করলে তোমার দুঃখ যাবে না এটা কি মিথ্যে কথা বলছি আমি যাবে পরীক্ষা করে দেখো সেটা পরীক্ষা করে দেখতে পারো তো সেটা প্রভুপাদের কথা আমরা যদি এটা মেনে নিতে পারি আমাদের হৃদয়ে আমাদের আচরণের মধ্য দিয়ে সেটা যদি প্রকাশ করতে পারি তাহলে একদিন নিশ্চয়ই আমাদের এই কাম বাসনা বা কামনা বাসনা যেটা রাজা যজাতি বুঝতে পেরেছিলেন হ্যাঁ এবং আমাদেরকে আগে আগে দিয়ে দিচ্ছেন জানিয়েছেন প্রভুপাদ বলছেন এটা যাবে না বৃদ্ধ বয়সেও এমনকি মৃত্যুর পরেও থাকবে সুতরাং ওটা নিয়ে আর বেশি চিন্তা নয় এখন চিন্তা কি করে কৃষ্ণের চিন্তা করা যায় সেটা সেটা প্রভুপাদ কি শ্রীমদ্ ভাগবতম কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি গৌর প্রেমানন্দে হরি হরি আলোচনার মধ্যে কোনো ভুল তুটি থাকলে ক্ষমা করবেন